দিল্লিতে কাজ করতে গিয়ে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল মালদা জেলার তিন পরিযায়ী শ্রমিকের ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে মালদা ও উত্তর দিনাজপুরের বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে উত্তর পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক নিগম এলাকায় একটি তিনতলা বাড়িতে ভাড়া করে থাকতেন এই শ্রমিকেরা জানা গিয়েছে ওই বাড়ির একতলায় থাকা শ্রমিক দম্পতির বিবাদ বাঁধলে রেগে গিয়ে তার স্বামী ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন তিনতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে নিচে নামার একমাত্র সিঁড়িপথ বন্ধ হয়ে পড়ায় উপর থেকে কেউই আর নিচে নেমে আসতে পারেনি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ছজনের বহু চেষ্টা করেও এলাকার লোক তাদের উদ্ধার করতে পারেনি পরে দিল্লির শাস্ত্রী পার্ক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এই ছজনের মধ্যে চারজন শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা মালদা জেলার তিনজন ও উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের একজন মৃত তিন শ্রমিকের তিনজনের মধ্যে একজন ইংরেজ বাজার একজন মানিকচক ও একজন রতুয়া থানার বাসিন্দা স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের পর সোমবার মৃতদেহগুলি বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে শনিবার মৃত শ্রমিকের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বিধায়ক সমর মুখার্জি অসহায় পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি অন্যদিকে মানিকচকের নইঘড়িয়া গ্রাম এবং মোহনা গ্রামের মৃত দুই শ্রমিকের পরিবারের সঙ্গে শনিবার বিকেলে দেখা করেন বিধায়ক সাবিত্রী মিত্র তাদের সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারগুলিকে ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা করা হয়েছে পাশাপাশি মৃতদেহ আনার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক নীতিন সিংহানিয়া কালকে আর্লি মর্নিং ডেলিতে যে একটা ট্র্যাজিক ফায়ার ইনসিডেন্ট হয়েছে ওতে আমাদের মালদা জেলার তিনজন প্রাণ হারিয়েছে রতুয়া ওয়ান ব্লক ইংলিশ বাজার ও মানিকচক ব্লকের তারা বাসিন্দা আছেন যার এজেড ইন টু ফিফটি ইয়ার্স তো সেই ক্ষেত্রে ওনাদের পোস্টমর্টম থেকে আরম্ভ করে আরও চাপ যেগুলো মানে ফ্যাসিলিটেট করার দরকার রাজ্য সরকার করছে এবং ডেড বডি যত শীঘ্রই হোক আমরা ফ্যাসিলিটেট করছি জেলায় নিয়ে আসার জন্য পুরো ব্যবস্থা করা হচ্ছে তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে দু লাখ টাকা করে প্রত্যেক পরিবারকে ঘোষণা করা হয়েছে আমরা শীঘ্রই পরিবারের কাছে গিয়ে সেটা তুলতে পারি রিপোর্ট আর সি সংবাদ